রাজ্য পশ্চিমবঙ্গ স্পন্সার্ড বাই বাংলা সেরা ব্র্যান্ড নাইফ্লেক্স সমস্ত রকম ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে এসেছে নাইফ্লেক্স চব্বিশ ঘন্টা লাইভের ক্যামেরায় দেখুন বাংলার জেলা আমাদের সাংবাদিকেরা ছড়িয়ে আছেন বাংলার প্রতিটি কোণায় যদি চলে প্রতিবাদীর কণ্ঠ থামিয়ে দেবার চেষ্টা যদি চাইছে কেউ আপনার অধিকার ছিনিয়ে নিতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের সাংবাদিকেরা থাকবে আপনার পাশে পেশ করছি চব্বিশ ঘন্টা লাইভের ক্যামেরায় আমার জেলা পাওয়ার্ড বাই নাইফ্লেক্স চলুন যাই আজকের প্রতিবেদন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দিতে সরকার দুয়ারে দুয়ারে পৌঁছবে বুধবার সকাল দশটা থেকে কর্মসূচি শুরু হলেও বালিয়া পরেশনাথ সিংহ উচ্চ বিদ্যালয়ে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী জাতিগত শংসাপত্র তপশিলী বন্ধু জয় জোহর কৃষক বন্ধু এবং একশো দিনের কাজ এই সবকটি প্রকল্পে সুবিধা মিলবে দুয়ারে দুয়ারে কর্মসূচির ক্যাম্প থেকে বালিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত সাধারণ মানুষ ধন্যবাদ জানিয়েছেন ব্লক প্রশাসন রাজ্য সরকার বালিয়া গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের উপস্থিত ছিলেন বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ খড়গ্রাম ব্লকের আধিকারিক খড়গ্রাম থানার আধিকারিক সহ আরো অনেক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভের দুপয়সার সাংবাদিকের রিপোর্ট মোট আমাদের চার দিন ক্যাম্প হবে আজকে তার প্রথম দিন এরপরে আছে বাইশ তারিখ তারপরে জানুয়ারি সাত তারিখ তারপরে জানুয়ারি পাঁচ তারিখ এই চারটে ঘন্টা আমাদের ক্যাম্প হবে চারটে ধাপের মধ্যে আমরা আশা করছি গোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় যে যে মানুষ সুযোগ সুবিধা পাওয়ার প্রতিটা মানুষ পাবে এর পরে পরে আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাবো বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সহযোগিতা করে দেবো যাতে করে এই পরিষেবা মানুষ পায় এবং নিতে পারে তার সহযোগিতা করবো বাড়ি গ্রাম পঞ্চায়েত করতে সমকাজে সমবেতন সহ মোট এগারো দফা দাবিতে বৃহস্পতিবার বালুরঘাটে মিছিল করল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের দক্ষিণ দিনাজপুর শাখার সদস্যরা এদিন দুপুরে বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে মিছিলটি বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে এবং পরে জেলাশাসক ভবন চত্বরে যায় সেখানে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকালে তা সরিয়ে দেয় বিক্ষোভকারীরা হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও পরে নিজেদের দাবি দেওয়া নিয়ে জেলাশাসককে ডেপুটেশন দেয় তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা আরও বড় আন্দোলন হবে বলে জানিয়েছেন পাশাপাশি তাদের দাবি পূরণ না হলে আগামী এগারোই জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারা এদিন বালুরঘাট হাইস্কুল মাঠে দক্ষিণ দিনাজপুর জেলার এসএসকে এমএসকে সহ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষাকর্মীরা জমায়েত হয় এবং পরে মিছিলে পা মেলান এদিনের এই মিছিল ও ডেপুটেশন কর্মসূচিতে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভের দুপয়সার সাংবাদিকের রিপোর্ট পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং প্রশিক্ষকদের একত্রিত করেছে তাদের যে দীর্ঘদিনের বঞ্চনা মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ব্যাখ্যা করেনি তাহলে সমস্ত শিক্ষকরা একজোট হয়ে আগামী এগারোই জানুয়ারি নবান্ন অভিযানের কল দিয়েছে সেই মতো প্রত্যেকটা জেলাশাসকের দপ্তরে বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীরা একত্রিত হয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিচ্ছে আজকে তার অংশস্বরূপ দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের কাছে ডেপুটেশন করছে আরও একটা বিশেষ সমস্যা আছে যে এখানকার যে এসএসকে দিদিমণি আছে পৌরসভার আন্ডারে তারা দু মাস ধরে বেতন পাচ্ছে না তাদের জীবনের প্রথমবার বোনাস পেয়েছে এরিয়া পেয়েছে সব পৌরসভা পেল কিন্তু দক্ষিণ দিনাজপুরের কোনো পৌরসভা পায়নি অর্থাৎ পৌরসভাগুলো তাদেরকে বেতন দেয়নি এবং পৌরসভার বক্তব্য হলো সেই বেতন ছাড়ার আগে তাদের কিছু দশ হাজার টাকা করে দিয়ে দিতে হবে কাট মানি সেই বিষয়টা আমরা ডিএমের কাছে জানাবো যতক্ষণ না তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে আপনার নবান্ন অভিযান কত তারিখ আছে এগারোই জানুয়ারি নবান্ন অভিযান সেই মতো গতকাল মালদা ডিএম থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় কমিটির ষাটজন সদস্য এসছে এবং প্রত্যেকটা জেলাশাসকের দপ্তরে আমরা ডেপুটেশন দেবো এখন নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা লাইভ হতাশ হবেন না ছাড়বেন না হাল এগিয়ে চলুন আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল পূর্ব মেদিনীপুর জেলার মেছেদাতে দুলুইপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুশো জন দুস্থ ছাত্রছাত্রীদের হাতে খাতা কলম তুলে দেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী ও অন্যান্য ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের নেতৃত্ব তিনি একজন রাজনৈতিক নেতা শুধু নয় তিনি গরিব দুঃখী মানুষের মনের মধ্যে পৌঁছে যাওয়া এক মানুষ তিনি আমফান থেকে শুরু করে আজ পর্যন্ত তার দান ধ্যানের কার্যক্রম প্রতিনিয়ত চলতে থাকে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভের দুপয়সার সাংবাদিকের রিপোর্ট তমলুক বিধানসভা সেই মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত আমাদের এক নম্বর অঞ্চলে
অন্তর্গত দলই পড়া বুথ, সেখানে সমস্ত স্তরের মানুষ থাকে, হিন্দু মুসলিম বিভিন্ন স্তরের মানুষ। তো সেইখানে আমি একবার গিয়েছিলাম, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাতে কিছু সামান্যতম খাতা পেন এবং ব্যাগ তুলে দিয়ে ওইখানে একটা স্কুলে দিয়েছি বাচ্চাদের, কিন্তু দেখলাম তারা আবার ডাক দিয়েছে পুনরায় যা একবার আসুন, অনেক বাচ্চা কম দিয়ে আর কি গেলাম। মূল উদ্দেশ্যটা কী হবে? উদ্দেশ্য একটা, যে মানুষের সাথে থাকলে মানুষ ভালোবাসবে, আর মানুষের ভালোবাসা পাওয়া মানে সব কিছু পেয়ে যাওয়া, আর কিছু না, এটা মানুষকে তুলে বলতে হবে না। আমি দ্বিতীয়বার যখন গেলাম তারাই বলে দিচ্ছে যে আমরা রেডি হয়ে গেছি, কিসে রেডি হয়েছে তার নিজেই বলে দিল। ওই উত্তর তৃণমূলের ঘাঁটি কীভাবে আপনি ঢুকলেন, কীভাবে মানুষ আপনাকে সাড়া দিল, পুরোনায় আবার গিয়েছেন আপনি, 100 জনকে দিয়েছেন, দেওয়ার পরে আবার পুনরায় আজকেও দিলেন মানুষদেরকে? দেখুন একটা কথা বলছি, তৃণমূল বলতে ওটা কোনো ব্যাখ্যা করা যায়নি। আমি যদি অ্যান্টি সোশ্যাল গুন্ডা হয়ে যায়, একটা লোককে গরম দিলাম, একটা ফ্যামিলিকে গরম দিলাম, সে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষের কনভয়ে শাসক দলের গুন্ডা বাহিনী হামলা চালানোর প্রতিবাদে কুশমুন্ডি বুনিয়াদপুর রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। এই অবরোধের মাধ্যমে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে তারা। আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভের দুপয়সার সাংবাদিকের রিপোর্ট। আপনারা সবাই জানেন আজকে দুপুর নাগাদ আমাদের সর্বভারতীয় সভাপতি তথা আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সবাই একটি প্রোগ্রামে, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার একটা প্রোগ্রাম রয়েছিল, সেখানে যাওয়ার পথে রাস্তার দু প্রান্ত দিয়ে টিএমসি হাওড়া বাহিনী এবং ওখানকার প্রশাসনিক দিক দিয়ে সহযোগ সুযোগ সুবিধা নিয়ে তারা প্রচুর পরিমাণে আক্রমণ করেছে, যার ফলে আমাদের সর্বভারতীয় সভাপতি পাশাপাশি তথা আমাদের রাজ্য সভাপতি কৈলাস বিজয়বর্গীয়জি সবাই আক্রান্ত হয়েছেন এবং ওখানকার বিজেপির সমস্ত কার্যকর্তা, প্রায় 100 কার্যকর্তার উপর আক্রমণ ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাইছি এই জঙ্গল রাজ্যের অবসান ঘটুক, কারণ দিনের পর দিন প্রত্যেক দিন আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষদের উপরে যেভাবে টিএমসি দ্বারা পরিচালিত সরকার এবং টিএমসির হানা বাহিনী যেভাবে আক্রমণ করছে তার নিষ্পাত চাই আমরা। সেই জন্য আমরা লড়াই নেমেছি আজকের 1 ঘন্টার এই পথ অবরোধের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে বার্তা পৌঁছাতে চাই, যাতে বর্তমানে এরকম আন্দোলনের মধ্য দিয়ে আমরা মানুষকে এটা বোঝাতে পারি যে রাজ্যে যে অরাজকতা চলছে তার অবসান ঘটুক এবং 365 ধারা লাগু হোক। এটুকুই বলে সমাপ্ত করছি, বন্দে মাতরম। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।